জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন, আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা, ভক্তরা, মাতাজিরা, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আবার কিন্তু একটা একাদশী চলে এসেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষী একাদশীর নাম কি, এই একাদশীটা কবে। হ্যাঁ, হয়তো বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার বা বিভিন্ন মাধ্যমে লেখা আছে 17 তারিখ, কিন্তু এই একাদশী কি 18 তারিখ না 17 তারিখ, আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই যে একটা একাদশী, হ্যাঁ, ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা আছে। আজকে এই একাদশীর মাধ্যমে আপনি যদি এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে আপনি কি ফল সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা আজকে আমাদের এই ভিডিওটা নিষ্ঠার সাথে শ্রবণ করুন, তাহলেই ফার্স্ট টু লাস্ট আপনি কিভাবে একাদশী করবেন, কেন একাদশী করবেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া কবে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং সারা পৃথিবীর কখন নির্দিষ্ট তাই, যেটা আমাদের শাস্ত্রীয় এবং বৈষ্ণব এবং চান্দ্রপঞ্জিকা মতে কবে সিদ্ধান্ত হয়েছে, এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী। তাই ভক্তরা, মাতাজিরা, এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে আপনি কী হবে, আপনি ঘরে বসে আপনার স্যাটেলাইট ফোনের মাধ্যমে আপনি সব কিছু শাস্ত্রীয় নিয়মকানুন এবং একাদশীর বিভিন্ন কথা এবং সঠিক চন্দ্র এবং বৈষ্ণব পঞ্জিকা মধ্যে যেটা সিদ্ধান্ত হয় আমাদের ইসকন জেবিসি, আপনারা ঘরে বসেই সেটা শুনতে পারবেন। তাই ভক্তরা, মাতারে আসুন এবার আমরা মূল পর্বে আসি। এই যে আসছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী, যার নাম পাণ্ডব নির্জলা একাদশী। তো অনেকে এই একাদশীর নাম শুনে হয়তো বলতে পারবেন যে এই একাদশী কি নির্জলাই থাকতে হবে। তবে হ্যাঁ, আপনি বছরে যে 24টা একাদশী হয় এবং অধিক মাস হলে দুটো একাদশী বেশি হয়, যেটা 32 মাস পরপর যেটা পুরুষোত্তম মাস আসে, এই যে 24টা মাস অনেকেই কিন্তু আমরা নির্জলা থাকতে পারি না। যদি আপনি এই পাণ্ডব বা নির্জলা একাদশী নিষ্ঠার সাথে নির্জলা থেকে আপনি পালন করতে পারেন, তাহলে আপনি সকল একাদশীর ফল আপনি একসাথে সঞ্চয় করে যে ফল সঞ্চয় করবেন, তার অধিক গুণ ফল সঞ্চয় করতে পারবেন এই পাণ্ডব একাদশীর মাধ্যমে। তাই ভক্তরা, মাতাজিরা, যে এই যে একাদশীটা, এটা কি জুন মাসের 17 তারিখ না 18 তারিখ, আপনারা কোনো বিভ্রান্তিকর প্রশ্নে জড়াবেন না, কারো কথায় কান না দিয়ে আপনারা যেটা শুনে রাখুন, আমাদের বৈষ্ণব এবং চন্দ্রপঞ্জিকা যেটা সিদ্ধান্ত হয়েছে, 18 তারিখ 18 জুন মঙ্গলবার সারা পৃথিবীতে এই পাণ্ডবা নির্জলা একাদশী অনুষ্ঠিত হবে ভক্তরা, মাতাজিরা। তাই এই একাদশী সমাজের সবাই করবেন। হ্যাঁ, যারা আমিষ আহার গ্রহণ করেন, অনেকেই প্রশ্ন করেন যে প্রভু আমরা একাদশী কী করে করব, কারণ একাদশী তো একটা খুব নিষ্ঠা সহকারে করতে হয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, সমাজের সকল শ্রেণীর মানুষ এই পাণ্ডবা নির্জলা একাদশী আপনারা নিষ্ঠার সাথে করতে পারবেন। তাই যারা আমিষ আহার গ্রহণ করেন, তাদের একটা কাজ করতে হবে, আপনারা একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন কোনো আমিষ জাতীয় আহার আপনারা গ্রহণ করতে পারবেন না। সোজা কথা, আমিষ আহার থেকে আপনারা অনেক দূরে থাকতে হবে, কারণ কি, যেটা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে। এবং এই একাদশী করবেন যারা নির্জলা, যদি কারো শরীর পারমিট না করে, তাহলে 3ভাবে একাদশী করা যায়, নির্জলা, সজলা, সফলা। আপনি শুধু জল খেয়েও একাদশী করতে পারেন যারা নির্জলা না পারবেন। যারা জল খেয়ে একাদশী করতে পারবেন না, তাহলে আপনারা কিছু অনুকল্প ফল বা সবজি রন্ধন করে আপনারা এই নির্জলা একাদশী অবশ্যই পালন করবেন, পাণ্ডবা নির্জলা একাদশী। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণকে সবচেয়ে সুন্দর সহজভাবে সন্তুষ্ট করা যায় এই একাদশী ব্রতের মাধ্যমে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে নিজে যুধিষ্ঠির মহারাজকে যখন সমস্ত একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাতেন, তখন নিজে বলতেন যে রাজন, আমি সকল ব্রত যে সন্তুষ্ট না হই, তার চেয়ে অনেক সন্তুষ্ট হই একটি ব্রতের কারণে, সেটি কি, একাদশী ব্রত। তাই এটাকে শাস্ত্রে সবচেয়ে উপরে এটাকে স্থান দেওয়া হয়েছে, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। তাই আসুন
এই দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করব শুধু একাদশী ব্রত পালন করে ভক্তরা মাতাজিরা। তাই পাণ্ডবা নির্জলা একাদশী আপনারা সবাই সমাজের 8-80 শাস্ত্রে কিন্তু আছে, এটা 8-80 সবার করা উচিত একাদশী। তাই একাদশী দিন আপনারা কী করবেন, একাদশীর আগের দিন আপনারা সংকল্প করবেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের সামনে। তারপর একাদশী দিন আপনারা কিন্তু দিনে কেউ ঘুমাবেন না, রাত্রেও পারলে আপনি রাত্রি জাগরণ করবেন, তাহলে একাদশীর ফল আপনি আরও বেশি সঞ্চয় করতে পারবেন। তাই একাদশী দিন কী করবেন, বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীকে বিভিন্ন রকম পুষ্প, বিভিন্ন রকম আপনার সুগন্ধি ফুল হ্যাঁ এইসব বেশি বেশি করে সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনার তুলসীপত্র দেবেন, ভগবান বেশি সুপ্রসন্ন হবেন। এবং বেশি বেশি করে আপনারা কী করেন, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন, ভাগবতম অধ্যয়ন করবেন, শ্রীমদ্ গীতা অধ্যয়ন করবেন। এবং এই যে মালার মাধ্যমে যে ষোলনাম 32 অক্ষর যেটা গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন গৌর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই যোগধর্ম দিয়ে গেছে, কলিকালের যোগধর্ম হল হরিনাম সংকীর্তন। তাই আপনারা চেষ্টা করবেন এই একাদশী দিন অন্তত যারা দুমালা জপেন তারা চারমালা জপবেন, যারা চারমালা জপ করেন তারা আটমালা জপবেন, যারা আটমালা জপ করেন তারা ষোলোমালা জপ করবেন, যারা ষোলোমালা জপ করেন তারা 32 মালা জপার চেষ্টা করবেন। ভক্তরা মাতাজিরা, আমি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বা আপনাদের আশীর্বাদে আমি একাদশী দিন 32 মালা জপি, এটা কিন্তু আমার অহংকার নয়, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করে বলে আমি পারি। তাই আপনারা একাদশী দিন বাহ্যিক কাজকর্ম একটু কম করে শুধু ভগবান শ্রীকৃষ্ণকে কী করে আপনারা প্রসন্ন করবেন, কী করে সেবা করবেন, বা আপনার আশেপাশে কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির সেখানে আপনারা সংযুক্ত হয়ে এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করতে পারেন। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা কারো কথা কিন্তু পান দেবে না, ভারত বাংলাদেশ নেপাল ভুটান চীন জাপান সমগ্র পৃথিবীতে এই পাণ্ডবা নির্জলা একাদশী উদযাপন হবে 18 জুন মঙ্গলবার। এবং পরের দিন কিন্তু পারণা সংকীর্ণ টাইম 4:48 থেকে 7:22 মধ্যে, খুব কিন্তু কম সময়, কারণ আগের একাদশীগুলোতে আমরা দেখেছি কি 3 ঘন্টা 4 ঘন্টা 9টা 9টা অবধি পারণার টাইম থাকে, কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশীর সংকীর্ণ টাইম বাংলাদেশে আছে 8টা পর্যন্ত, কিন্তু ভারতে আছে এই পাণ্ডবা নির্জলা একাদশী পারণার সময় 7:22 পর্যন্ত। তাই ভক্তরা মাতাজির, আপনারা কিন্তু একাদশী পরের দিন দ্বাদশীর দিনও সকাল সকাল উঠে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা দিয়ে 7:22 মধ্যে আপনারা অবশ্যই পঞ্চশস্য দিয়ে আপনারা পালনা করবেন। তাই আর কী করবেন, কোনো কর্ম থেকে নিষিদ্ধ থাকবেন, মিথ্যা ভাষণ হ্যাঁ পরশ্রী গমন, তারপরে আপনারা যে কোনো অসামাজিক কাজ থেকে অন্তত এই একাদশী দিন আপনারা দূরে থাকুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনার কৃপা অর্জন করতে পারবেন। এই যে এই একটা একাদশী, এই একাদশীর মাহাত্ম্য যদি আপনারা শ্রবণ করেন, তাহলে ভক্তরা মাতাজিরা, যেটা একদম ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে বর্ণিত আছে যে এই একাদশীর মাহাত্ম্য যারা নিষ্ঠার সাথে শ্রবণ করবে তারা মৃত্যুর পরে সোজা বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবে, হরি বল হরি বল, এত সুন্দর একটা একাদশী। তাই ভক্তরা মাতাজিরা, সমস্ত সনাতন ধর্মী পৃথিবীর মানুষরা এই পাণ্ডবা নির্জলা একাদশীর আপনারা এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না, এটা কিন্তু প্রতি বছর পর পর এক বছর পর পর আসে হ্যাঁ। সমস্ত একাদশীর আপনি করে যে ফল সঞ্চয় করবেন তার চেয়ে অধিক ফল সঞ্চয় করতে পারবেন এই পাণ্ডবা নির্জল একাদশী। তাই আপনারা একাদশীর মাহাত্ম্য এবার শ্রবণ করুন এবং আশেপাশে আপনার বন্ধু বান্ধব সবাইকে এই একাদশীর মাহাত্ম্যটা আপনি ছড়িয়ে দিন, তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অচিরেই আপনারা সঞ্চয় করতে পারেন। হরে কৃষ্ণ, এবার আপনারা মাহাত্ম্য শ্রবণ করুন পাণ্ডবা নির্জলা। এরপর ধাপে ধাপে আরও আসছে, আমি প্রত্যেকটা একাদশীতে 3-4 ভিডিও নিয়ে আসি সমস্ত ভক্তরা মাতাজিরা, যাতে একাদশীর ত্রুটি বিচ্যুতি বা পুঙ্খানুপুঙ্খভাবে আপনি সেটা হৃদয়ঙ্গম করতে পারেন, যার কারণে আপনাদের জন্য আমি নিয়ে আসি, আর আপনারা সেটা শ্রবণ করেন বলেই ভক্তরা মাতাজিরা আমার আরও এই একাদশী নিয়ে নতুন নতুন ভিডিও করার উৎসাহ উদ্দীপনা আরও অনেক অনেক গুণ বেড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তাই এখন আপনারা শ্রবণ করুন পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। কোথায় বর্ণিত হয়েছে, জ্যৈষ্ঠ মাসের যে শুক্লপক্ষের একাদশী হ্যাঁ এই পাণ্ডবা নির্জলা একাদশী, এটা ব্রহ্মবৈত পুরাণে ভীমসেন এবং ব্যাসদেবের কথোপকথনে সেটা সংক্ষিপ্ত হয়েছে।
তাই মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। কে বলছে? যুধিষ্ঠির মহারাজ বলছে ভগবান শ্রীকৃষ্ণকে, যে আপনি তো এর আগের যে অপরা একাদশীর মাহাত্ম্য আমাকে শ্রবণ করালেন, তো এখন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর কি নাম বা এর মাহাত্ম্য কি তা আমাকে কৃপা করে শ্রবণ করান। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি, আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। কে বলছে? যুধিষ্ঠির মহারাজ এবার ব্যাসদেবের কাছে। ব্যাসদেবকে ভগবান শ্রীকৃষ্ণের একজন অবতার, সপ্তাবেশ অবতার। একটু ঠান্ডা লেগেছে ভক্তরা মাতাজিরা গলায়। তো বলছে, এবার আপনি তো আমাকে অনেক শাস্ত্রীয় জ্ঞান শুনিয়েছেন, তো এবার একটু ধর্মকথা শোনান, লৌকিক ধর্মকথা। তো শ্রীশিল ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের স্বরূপ, সেই ধর্ম কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়, সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। তো ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে বলছে যে আপনি যে ধর্মীয় কথা শুনেছেন, সেই ধর্মীয় কাজগুলো কলিযুগে মানুষের করা খুব কষ্টকর, তাই এখন আমি একটা সহজ ধর্মীয় কথার বর্ণনা করছি, আপনি নিষ্ঠার সহিত শ্রবণ করুন। উত্তরে উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশী দিনে স্নান করে শুচি বিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, এরপর ব্রাহ্মণকে প্রসাদ ভোজন করাবে, অশ্বজাতিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। কে বলছে? শিল ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে বলছে যে যারা অন্যায় পাপ কাজ করে তারাও যদি এই পাণ্ডবার নির্জল একাদশীর দিন পঞ্চশস্য ভোজন না করে তাহলে তারা যমযাতনা থেকে রক্ষা পায়, এবং যে কোনো অসুচ, হ্যাঁ, জন্ম মৃত্যু অসুচে থাকে, বাবা মা মারা গেলে বা ঘরে নতুন বাচ্চা জন্ম নিলে, হ্যাঁ, বা মেয়েদের কোনো শরীর খারাপ থাকলে, যে কোনো উপায়ে সোচ বা অসোচ আপনারা এই পাণ্ডবা নির্জল একাদশী আপনারা করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুম্ভী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না। এই বলছে ভীমসেন। ভীম বলছে যে আমার মা ভাইরা কেউ একাদশীর দিন ভোজন করে না, এই নির্জলা থাকতে হবে বলে ভীমসেন শুনে সে ভয়ে পাতার মতো থরথর করে কাঁপছে। হাওয়া আসলে যেমন পাতা থরথর থরথর করে কাঁপে, সেরকম ভীমসেন এই একাদশীর মাহাত্ম্য শুনে কাঁপতে শুরু করেছে। কারণ কি? ভীমসেন কিন্তু না খেয়ে থাকতে পারে না, তার হৃদয়ে ভয় ঢুকে গেছে যে না খেয়ে থাকতে হবে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন, তাই আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃস্থ দুঃখুদা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেন বলছে যে আমি ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারি না, তাই আমি একাদশীও করতে পারি না। তাই ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। কে ব্যাসদেব বলছে ভীমসেনকে যে তুমি যদি স্বর্গ লাভ করতে চাও তাহলে কিন্তু উভয় পক্ষের এই ভীমস এই পাণ্ডব আর নির্জলা একাদশীতে কোনো ভোজন করবে না, একদম না খেয়ে থাকবে। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে সম্ভব নয়, অসম্ভব। বলছে উপবাস তো দূরের কথা, আমি একবেলা না খেয়ে থাকতে পারবো না, এই ব্রত আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমার উপরে আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ। ভীমসেন বলছে যে আমার এই উদরে বৃক নামে, হ্যাঁ, একজন বসে আছে, অগ্নি বসে আছে, ভোজন না করলে আমার
শরীর এবং আমার এই উদরে যে বিক সে শান্ত থাকে না, তাই আমি কোনো একাদশী নিষ্ঠার সাথে পালন করতে পারি না। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি এই দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই বলুন। ভীমসেন বলছে ব্যাসদেবকে যে আপনি এমন একটা একাদশীর নাম বলুন যেটা বছরে শুধু একবার করলে আমি দিব্য ধাম মানে মৃত্যুর পরে স্বর্গে যেতে পারি। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না, ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। জ্যৈষ্ঠ মাসের এই যে শুক্লপক্ষের পাণ্ডবা নির্জল একাদশী, এটা করার উপদেশ দিচ্ছে শিল ব্যাসদেব ভীমসেনকে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে ১২টি একাদশীর ফল লাভ হয়। একাদশীর দিন এই যে ১৮ তারিখ থেকে নির্জলা থেকে দ্বাদশী দিন মানে পরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত আপনারা যদি নির্জলা থাকেন, তাহলে এই একটা পাণ্ডবা নির্জলা একাদশী করলে ১২খানা একাদশীর ফল আপনারা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা। একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দূর হয়। আমরা যেখানে এই যে প্রত্যেক মাসে দুটো একাদশী করি, একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষিয়া, হয়তো মনের অনেক অজান্তেই আমরা অনেক কিছু করে ফেলি, সেই ভুল ত্রুটির কারণে যদি একাদশী কারো ভঙ্গ হয়ে থাকে, তাও যদি এই পাণ্ডবা নির্জল একাদশী করেন তাহলে কী হবে, আপনার সকল ব্রতের ফল আবার পুনরায় সঞ্চয় করতে পারবেন। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি সম্পন্ন করে শ্রীহরির পূজা করবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করি আত্মীয় স্বজনদের সঙ্গ নিয়ে ভোজন করবে, এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি ব্রত উপবাসে লাভ করা যায়। কে বলছে? শিল ব্যাসদেব গোস্বামী বলছে যে ভীমসেনকে, সারা বছর যে একাদশী ব্রত করে তুমি যে ফল সঞ্চয় করবে, এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত করলে সকল ফল সঞ্চয় করতে পারবে। শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করা যায় একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তার সর্বপাপ মুক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই পাণ্ডবা নির্জল একাদশী কেউ নিষ্ঠার সাথে করলে তার সমস্ত পাপ দূর হবে এবং সে আমার কাছে মৃত্যুর পর বসবাস করতে পারবে। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মাত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয়। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়ী, যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না, তক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। বলছে এই যে পাণ্ডবা নির্জল একাদশী যদি কেউ নিষ্ঠার সাথে পালন করে তাহলে মৃত্যুর পর যমালয়ের যমের যারা দূত থাকে তারা সেই বডিকে টাচ পর্যন্ত করতে পারে না, রক্ষান্তরে বিষ্ণুর লোক এসে ভগবান শ্রীকৃষ্ণের লোকরা এসে তাকে বিষ্ণুর লোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জল একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ। সেই ব্যাসদেবের কথা শোনার পর ভীমসেন এই একাদশী শুরু করেছে, তার থেকেই এই নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। এই একাদশীর দিন যদি কেউ স্নান করেন পবিত্র গঙ্গা জলে অক্ষয় হয়ে থাকবে, দান করলে অক্ষয় হয়ে থাকবে, কিছু আপনি কীর্তন করবেন জপ করবেন, এই যে মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন যত জপ করবেন, এই পাণ্ডবা নির্জল একাদশী দিন যেটা ১৮ জুন মঙ্গলবার আসছে সেটা অক্ষয় হয়ে থাকবে, আপনার মৃত্যুর পর সেই হিসাবটা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে বৈকুণ্ঠধামে যেতে বা স্বর্গে যেতে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠধামে প্রাপ্ত হন। হরিবল হরিবল। কি বলছে? এই যে ব্রহ্মবৈত পুরাণে বলছে, হ্যাঁ শিল ব্যাসদেব, যে কোনো ব্যক্তি এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য যদি পাঠ করে কাউকে শ্রবণ করান, হ্যাঁ বা আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করেন,
তাহলে কি হবে, পাঠক এবং শ্রোতা উভয়ই বৈকুণ্ঠ ধামে মৃত্যুর পর গমন করতে পারবেন। হরি বল হরি বল, এত সুন্দর একটা একাদশী। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা কোনো দিকে আর না তাকিয়ে এই যে আসছে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষী একাদশী, যার নাম পাণ্ডবা নির্জলা, হ্যাঁ সমগ্র পৃথিবীতে একটাই ডেট, 18 তারিখ, 17 তারিখ বা 19 তারিখ এইসব দিকে কান দেবেন না। যেটা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই নিষ্ঠার সাথে এই একাদশী পালন করুন। আর পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন। এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।